বলিউড ভাইজান সালমান খান বিয়ে করেননি তা সবারই জানা, কিন্তু কেন করেননি তার কারণ হিসেবে এসেছে প্রাক্তন প্রেমিকাদের নাম। তবে প্রাক্তন প্রেমিকা নয়, সালমান খানের বিয়ে না করার পেছনে লুকিয়ে রয়েছে অন্য কারণ। মিডিয়ায় সে তথ্য ফাঁস করেছেন বলিউড ডিবা রেখা। রেখা বলেন, সালমান যখন ৬ বছরের তখন একটি মেয়ের পিছু নিতে প্রায় দেখা যেত। সালমান ওই অল্প বয়সে খুব সকালে ঘুম থেকে উঠে যেত শুধু ওই মেয়েটিকে দেখার জন্য, কারণ ওই মেয়েটি তখন মর্নিং ওয়ার্কের জন্য বাইরে বের হতো। পরে সে ব্যস্ত হয়ে যেত শুটিংয়ে। সারাদিন শুটিং সেটে থাকায় ওই মেয়েটির সঙ্গে দেখাই হতো না সালমানের, তাই আদো আদো ঘুমের চোখেই ভোরে উঠে ওই মেয়ের পিছু নিত সালমান। রেখা এর পরে জানান, শুটিংয়ে ব্যস্ত সে মেয়েটি আমি রেখা, আর মাত্র ৬ বছর বয়সে সালমান আমার প্রেমে পড়েছিল। শৈশবে সালমান এতটাই রেখার জন্য পাগল ছিল যে সালমান তার পরিবারকে সেই ছোট্ট বয়সে জানান বড় হয়ে সালমান রেখাকেই বিয়ে করবেন। সালমান রেখার ওই অনুষ্ঠানের ভিডিও নেট দুনিয়া এখন ভাইরাল। এই ভিডিও দেখে নেটিজেনদের মন্তব্য, কালের খেয়ায় সালমান বড় হয়েছেন ঠিকই, হয়তো বয়সে বড় পাত্রী রেখা রাজি না হওয়ায় এখনও অবিবাহিত রয়ে গেছেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর এই সুপারস্টার।